সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পুতিন নারী হলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন না, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রুশ বাহিনীর হাতে খেরসনে মেয়র আটক, বিপাকের জেলনেস্কি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া পশ্চিমাদের বাগবিতণ্ডা। ইউক্রেনকে যত অস্ত্র দেওয়া হবে রাশিয়া ততই অভিযান জোরদার করবে, ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরোভের। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর, প্রধান দুটি লক্ষ্যে নেই ফিলিস্তিন ইস্যু। রুশ এজেন্ট আটকের দাবি ইউক্রেনের। পশ্চিম তীরে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা। বন্দি ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস। এবং যুক্তরাষ্ট্রে লরি থেকে অর্ধশতাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগ গঠন। দর্শক, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরোভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে রাশিয়ার সামরিক বাহিনী ততই কিয়েভের বিরুদ্ধে অভিযান জোরদার করবে, ফলে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংকটে শুধুমাত্র দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি। পুতিন নারী হলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন না, বললেন বরিস জনসন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি নারী হতেন তাহলে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই দাবি করেছেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বরিস জনসনের দাবি, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছেন, তাই তিনি নারী ক্ষমতায়নের উপর জোর দেন। মঙ্গলবার বাভারিয়ায় G7 সম্মেলনের পর একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বরিস এসব কথা বলেন। বরিস বলেন, পুতিন যদি নারী হতেন তবে তিনি নিশ্চয়ই এমনটি করতেন না, তিনি হচ্ছেন বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার যোগ্য উদাহরণ। এ সময় তিনি আরও জানান, G7 নেতারা মনে প্রাণে চাইছে এই যুদ্ধের সমাপ্তি হোক, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছানো যায়নি। বিবিসি বলছে, মঙ্গলবার নেটোর একটি বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকে যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো কিভাবে ভবিষ্যতের হুমকির প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আলোচনা করার কথা ছিল। রুশ বাহিনীর হাতে খেরসনের মেয়র আটক। ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের মেয়র ইহোর কোলিয়েভকে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে, মঙ্গলবার রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে খেরসনের স্থানীয় কর্মকর্তা বলেছেন, মস্কোর আদেশ মানতে অস্বীকার করে রুশ নিরাপত্তা বাহিনী মঙ্গলবার খেরসন শহরে মেয়রকে অপহরণ করেছে। কৃষ্ণসাগরে বন্দর শহর খেরসন রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের ঠিক উত্তর পশ্চিমে অবস্থিত। খেরসন অঞ্চলে মস্কো নিযুক্ত ডেপুটি প্রধান একতেরিনা গুভারিকা বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে খেরসনের মেয়র ইহোর কোলিয়েভকে কমান্ডেন্ট বা সামরিক পুলিশের কার্যালয় থেকে আটক করা হয়েছে। এদিকে ইহোর কোলিয়েভের উপদেষ্টা হ্যালিডা লাভাশেভস্কা বলেছেন, ইউক্রেনের রাশিয়ার দখলদারের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করার পর মেয়রকে অপহরণ করা হয়েছে। লাভাশেভস্কা তার ফেসবুক পেজে বলেন, মঙ্গলবার সকালে খেরসনের মেয়র ইহোর কোলিয়েভ শহরের ইউটিলিটি সংশ্লিষ্ট একটি কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে সিটি কাউন্সিলের অবশিষ্ট কর্মচারীরা কাজ করেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কথা উল্লেখ করে তিনি বলেন, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে সশস্ত্র ন্যাশনাল গার্ড এবং সম্ভবত FSB-র মাধ্যমে আটক করা হয়। এর আগে পুরো খেরসন অঞ্চলে দখল নেওয়ার পর গত এপ্রিল মাসের শেষের দিকে সেখানকার আঞ্চলিক প্রশাসন এবং একই সঙ্গে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করে রুশ বাহিনী। একই দিন খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা জানান, দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে। পরে সেখান থেকে ইউক্রেনের সব প্রতীক ও চিহ্ন সরিয়ে দেয় এবং নিজস্ব রক্ষীদের নিযুক্ত করেন রুশ সেনারা। উল্লেখ্য, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এছাড়া প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে সেই সময় খেরসন দখল করেছিলেন রুশ সেনারা। এর প্রায় দুই মাসের মাথায় এপ্রিলের শেষ সপ্তাহে খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া পশ্চিমাদের বাগবিতণ্ডা। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কো বলেছেন, ইউক্রেনের ক্রেমেনচুক শহরে শপিং মলে রুশ সেনারা হামলা করেনি এবং তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তিনি বলেন, পশ্চিমাতে সরবরাহ করা অস্ত্র গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে গেছে এবং ওইসব অস্ত্র গোলাবারুদ ওই শপিং মলের কাছে একটি ফ্যাক্টরিতে রাখা ছিল। এসব অস্ত্র গোলাবারুদ দলবাসের বেসামরিক জনগণের উপর ব্যাপকভাবে জমা করা হয়েছিল, ফলে অস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পোলিয়ানস্কি রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেন। তিনি বলেন,
ইউক্রেনের সেনাদেরকে আবাসিক এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তারা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে একটি বিষয়ে বিরোধে জড়িয়ে পড়েন বলিয়ারস্কি। নিরাপত্তা পরিষদের প্রোটোকল ভেঙে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে রুশ কূটনীতিক বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এভাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দিতে চাইলেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি, অথচ এখন ইউক্রেনের প্রেসিডেন্টকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া হচ্ছে সন্ত্রাস ও মানবতা বিরোধী রাষ্ট্র, তাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে। ইউক্রেনকে যত অস্ত্র দেওয়া হবে রাশিয়া ততই অভিযান জোরদার করবে, ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে রাশিয়ার সামরিক বাহিনী ততই কিয়েভের বিরুদ্ধে অভিযান জোরদার করবে, ফলে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংকটকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ঝানু কূটনীতিবিদ পশ্চিমা দেশগুলোকে সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান সম্পূর্ণভাবে নেতিবাচক এবং তাদের অবস্থান ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়েছে, ক্ষতি ডেকে এনেছে। সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে তত বেশি নাজিবাদীরা সেখানে কর্তৃত্ব করবে। ইউক্রেনের ক্রেমেনচুক শহরে শপিং মলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সম্পর্কে ল্যাভরভ বলেন, ওই শপিং মল খালি ছিল এবং আমেরিকা ইউরোপীয় দেশগুলো পাঠানো অস্ত্র সেখানে জমা হয়েছিল। এসব অস্ত্র গোলাবারুদের বিস্ফোরণে শপিং মলে আগুন ধরে যায়। শপিং মলে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে প্রায় 1000 মানুষ ছিল বলে কিয়েভ যে দাবি করেছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও থেকে যে চিত্র পাওয়া যায় তাতে কিয়েভের দাবি সত্য বলে প্রমাণ হয় না। তিনি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যত অস্ত্র সরবরাহ করুক না কেন রাশিয়া তার মিশন সম্পন্ন করবে। জার্মানিতে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এর শীর্ষ সম্মেলনে যখন নেতারা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই ল্যাভরভ এসব কথা বলেন। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর প্রধান দুটি লক্ষ্যে নেই ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন যে দুটি প্রধান লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করবেন, তার মধ্যে ফিলিস্তিন ইস্যুটি নেই। সাফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। আগামী 13 জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বাইডেন। সফরের শুরুটা তিনি কিভাবে করবেন? ইসরায়েল থেকে। এরপর অধিকৃত পশ্চিম তীরে বেথলহেমে যাবেন, যেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করবেন। এরপর যাবেন সৌদি আরব, সেখানে রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা GCC শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, মিশর, জর্ডান ও ইরাকের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নেবেন। ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক আহমেদ রফিক আওয়াত এবং হুসাম আল দাজদি সাফা নিউজ এজেন্সিকে দেওয়া দুটি পৃথক সাক্ষাৎকারে একমত হয়েছেন যে বাইডেনের সফরের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। এর একটি হলো ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট দূর করা, আপত্তি হলো ইসরায়েল এবং আরব দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠনের মাধ্যমে ইরানের হুমকি দেয়া। আওয়াত বলেন, এই সফরের প্রধান লক্ষ্য ইসরায়েল নিরাপত্তা এবং এই অঞ্চলে সুসংহত করা, সর্বোপরি পুরো মধ্যপ্রাচ্যকে যেন ইসরায়েল হাতের মুঠোয় নিতে পারে সে ব্যাপারে সহায়তা করা। দ্বিতীয় লক্ষ্য হলো আরব তেল উৎপাদকদের উৎপাদন বাড়াতে চাপ দেয়া, যাতে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি মেটানো যায়, পাশাপাশি তাদের রাশিয়ার জোট থেকে দূরে রাখা। তিনি বলেন, আমাদের ফিলিস্তিনিদের জন্য এই সফরটি বাস্তবে কোনো সফল বয়ে আনবে কিনা সে ব্যাপারটি স্পষ্ট নয়, এবং বাইডেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব সমাধানের পরিকল্পনা নেই। আওয়াজ সর্বশেষ বলেন, এই সফরে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। রুশ এজেন্ট আটকের দাবি ইউক্রেনের। রাশিয়ার একজন এজেন্ট চরকে আটকের দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, আটককৃত ব্যক্তি সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা KGB এজেন্ট। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বরাতে রয়টার্স বলেছে, গত মার্চে আটককৃত সহায়তা নির্দেশনায় রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা করে। ওই হামলায় ইউক্রেনের 50 জন সেনা নিহত হয়। সাবেক KGB এজেন্ট বার্তা আদান প্রদানকারী অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করে ইউক্রেনের ইয়াভরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের লোকেশন রুশ বাহিনীকে দিয়েছেন। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বক্তব্য, রুশ সেনারা আটককৃত এজেন্টের তথ্য অনুসরণ করে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, ওই হামলায় 50 সেনা নিহত ছাড়াও 150 জন আহত হয়েছিলেন। খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পশ্চিমা শহর লেবিবের বাসিন্দা, হাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী বরাতে এই খবর প্রকাশ করলেও রয়টার্স অভিযুক্তের বক্তব্য নিতে পারেনি। পশ্চিম তীরে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা। ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেরিনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মোহাম্মদ মারি, যুক্তরাষ্ট্র লরি থেকে অর্ধশতাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত হন। যুক্তরাষ্ট্রের টেক্সাস একটি পরিত্যক্ত লরি থেকে 51 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় যে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা মেক্সিকো নাগরিক।
বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। মার্কিন অভিবাসন ও কাস্টমস দপ্তরের তদন্তকারী সংস্থার একজন ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ইনচার্জ ও ঘটনার সঙ্গে মানব পাচারের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। অভিযুক্ত দুই মেক্সিকান নাগরিকের নাম জুয়ান ফ্রান্সিসকো ডিলুনা বিলবাও এবং জুয়ান ক্লাউডিও ডিলুনা মেন্ডেস বলে জানা গেছে। তাদের দুইজনকে আলাদা আলাদাভাবে আটক করা হয়েছে। আদালতের নথি এবং কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকালে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে তৃতীয় আর একজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি একজন মার্কিন নাগরিক, তিনি লরিটির চালক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে প্রতীয়মান হচ্ছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, বুধবার ভোরে দখলদার ইসরায়েলি বাহিনী অঞ্চলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় তারা মোহাম্মদ মারিকে একটা টার্গেট করে গুলি চালায়, এতে করে বুকে তার আঘাত লাগে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে। জেনিনে বন্দুক ধরে একজন তাদের লক্ষ্য করে 100 গুলি চালায়। আরব নিউজের খবর অনুসারে সম্প্রতি ইহুদি ফিলিস্তিনি সহিংসতা বেড়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত 48 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বন্দি ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা দ্য কাসাম ব্রিগেড মঙ্গলবার বন্দি থাকার এক প্রকার ইসরায়েলি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ক্লিপটিতে হিসাব আল সাইদ একটি বিছানায় শুয়ে থাকেন, তার মুখে অক্সিজেন মাস্ক এবং তার পাশে ইসরায়েলি আইডি কার্ড দেখা গেছে। এই প্রথম হামাস গোষ্ঠীর হাতে বন্দি ইসরায়েলিদের অবস্থা বিবরণ প্রকাশ করেছে। সোমবার সামরিক শাখা ঘোষণা, শত্রু বন্দীদের একজন যাত্রার আত্মহতি। হামাস গাজা উপত্যকার শহর শাসন করে, চারজন ইহুদিবাদীকে ধরে রেখেছে বলে মনে করা হয়। তাদের মধ্যে দুজনকে 2014 সালে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইসরায়েলি আক্রমণের পরে বন্ধ করা হয়েছিল। অস্পষ্ট পরিস্থিতিতে গাজায় প্রবেশের পরও 2 দিনে ইসরায়েলিকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস ইসরায়েলি কারাগারে বন্দী আছেন 6,600 ফিলিস্তিনিকে অনেকের জন্য ইসরায়েলি বন্দীদের অদল বদল করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে লরি থেকে অর্ধশতাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগ গঠন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পরিত্যক্ত লরি থেকে 51 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় 2 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা মেক্সিকো নাগরিক। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। মার্কিন অভিবাসন ও কাস্টমস দপ্তরের তদন্তকারী সংস্থার একজন ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ইনচার্জ ও ঘটনার সঙ্গে মানব পাচারের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। অভিযুক্ত দুই মেক্সিকান নাগরিকের নাম জুয়ান ফ্রান্সিসকো ডিলুনিয়া বিলবাও এবং জায়ান ক্লাডিও ডিলুনা ম্যান্ডেল বলে জানা গেছে। তাদের দুইজনকে আলাদা আলাদাভাবে আটক করা হয়েছে। আদালতের নথি এবং কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে তৃতীয় আর একজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি একজন মার্কিন নাগরিক, তিনি লরিটির চালক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে প্রতীয়মান হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।